আমরা দেখবো সেভেনটিন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি জেনারেল অ্যাওয়ারনেস হ্যাশ ফিফটি ফাইভ এর আগে এক থেকে চুয়ান্ন নম্বর প্রত্যেকটা পার্ট আমি আই বাটনে একটা প্লে দিয়ে দিয়েছি তোমরা প্লে লিস্টের লিঙ্কটা এই আই বাটনটাতে ক্লিক করে নাও তাহলে প্লে লিস্টটাতে পেয়ে যাবে টোটাল এক থেকে চুয়ান্ন নম্বর পার্টগুলো এই বইটার ব্যাপারেও আমি তোমাদের ডিটেলস দিয়ে দিয়েছি আই বাটনে একটা ভিডিও রয়েছে ওখান থেকে একটু গিয়ে চেক করে নাও আর আদার্স তোমরা সব সাবজেক্টের জন্য আমি তোমাদের বলেছি অ্যাপে জেনারেল নলেজে আমি তোমাদের প্রত্যেক মানে সাবজেক্টগুলোর চ্যাপ্টার ওয়াইজ জিস্ট দিয়ে দিয়েছি নোটস তোমরা এখান থেকে পড়াশোনা করতে পারবে বা আরও অনেক এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট ডট ইন বা ফ্রি অনলাইন মার্কাস ডট ইন আমাদের দুটো ওয়েবসাইটই তোমরা ভিজিট করতে পারো ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এগুলো জয়েন করতে পারো আমাদের সাথে অনেক আরও কানেক্টেড থাকার জন্য আর টেলিগ্রামে সারপ্রাইজ টেস্টের জন্য তোমরা অবশ্যই জয়েন করবে বা ইউটিউব থেকে অনেক সময় নোটিফিকেশানগুলো ঠিকঠাক যায় না তার জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই আমি বলবো জয়েন করে নিতে তাহলে তোমাদের নোটিফিকেশানগুলো ঠিকঠাক সময় যাবে এবং কোনো ভিডিও মিস হবে না ঠিক আছে তো নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলের নাম তোমরা আজিদার এটা সার্চ করে নাও কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি লিঙ্কটা ওখান থেকে গিয়ে একটু জয়েন করে নাও তো দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা বলার আগে আমি একটা কথা বলে নিই এটা আজকে আঠারোশো একষট্টি থেকে হবে প্রশ্নটা এক থেকে যে ষোলো আঠেরোশো ষাট পর্যন্ত প্রশ্ন এই প্রশ্নগুলো তুমি চুয়ান্নটা পার্টে পাবে আজকে যেহেতু পঞ্চান্ন নম্বর পার্ট এটা চুয়ান্ন নম্বর তোমরা পার্টে পাবে যেটা এক থেকে চল্লিশ চল্লিশ করে এরকমভাবে নাম্বারগুলো যারা প্রত্যেক দিন প্রথম থেকে ছিলে তারা জানো এক থেকে চল্লিশ নম্বর করে প্রত্যেকটা পার্ট রয়েছে আজকে নাম্বারিংটা এইভাবে হবে সো এখান থেকে এখানেই কিন্তু কনফিউশনের কিছু নেই ঠিক আছে তো চলো আজকে আঠারোশো একষট্টি নম্বর প্রশ্ন আমরা করবো যেটা অ্যান্সারটা তোমরা আমাকে বলবে ফাইভ সেকেন্ডসের মধ্যে স্বাধীনতার আগে কত সালে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল চলো টাইম আপ হয়ে গেছে অ্যান্সার আমাদের এক্ষেত্রে হবে উনিশশো অপশন এ পরেরটা চলে যাব উদ্ভিদ জগতে শৈবাল ও ছত্রাককে একত্রে কি বলা হয় ছত্রাককে একত্রে কি বলা হয় শৈবাল ও ছত্রাককে চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে থ্যালোফাইট অপশন এ পরেরটা দেখব যমুনা নদীর ডান তীরের খাল কোনটা কোনটা অ্যান্সার হবে এটা যমুনা নদীর ডান তীরের খাল কোনটা চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে আগ্রা খাল অপশন ডি পরেটা দেখবো রানী লক্ষ্মীবাই কোথায় মারা যান তোমরা সারপ্রাইজ টেস্ট বা আদার্স আরো নোটের জন্য আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলের নাম কিংবা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এক্ষেত্রে অ্যান্সার আমাদের গোয়ালিয়র হয়ে যাবে নেক্সট চলে যাব মুল্লা পেরিয়ার বাঁধ কোন রাজ্যে অবস্থিত মুল্লা পেরিয়ার বাঁধ চলো টাইম আপে ক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে কেরালা অপশন এ হাম্পি শহরটা কোন নদী তীরে অবস্থিত চলো টাইম আপে ক্ষেত্রে অ্যান্সার আমাদের যেটা হবে সেটা হচ্ছে তুঙ্গভদ্রা পরেটা দেখবো ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছি না এখানে আমি টাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলেছি সো দেখে ঠিকঠাক করে অ্যান্সারটা করবে চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে ষোলোশো দুই ষোলোশো খ্রিস্টাব্দে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল এবং ডাচ ইস্ট ইন্ডিয়া ষোলোশো দুই হবে কোশিখাল কোন রাজ্যে অবস্থিত চলো টাইম আপ অ্যান্সার আমাদের হয়ে যাবে যেটা সেটা হচ্ছে বিহার অপশন বি পরে দেখব কোন সংবিধান সংশোধনীতে ভারতে ভোটাধিকারের ন্যূনতম বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় কোন সংবিধান সংশোধনীতে ভারতে ভোটাধিকারের ন্যূনতম বয়স একুশ থেকে কমে আঠেরো করা হয় চলো টাইম আপ হয়ে গেছে আমাদের অ্যান্সার হয়ে যাবে একষট্টিতম সংবিধান সংশোধনীতে ভারতে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্য কোনটা এটা খুব সহজ বিভিন্ন এক্সামে প্রচুরবার এসেছে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্য চলো সময় শেষ হয়ে গেছে আমাদের অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন চলে যাব আঠেরোশো নম্বর পৃথিবীর উত্তর গোলার্ধে বৃহত্তম দিন কখন হয় বা কবে হয় এখানে আমি তারিখটা দিয়েছি তোমরা তারিখটা আমাকে বলবে পৃথিবীর উত্তর গোলার্ধে বৃহত্তম দিন কখন হয় চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে একুশে জুন অপশান এ নেক্সট চলে যাব যেটা সেটা হচ্ছে আঠারোশো নম্বর প্রশ্ন মৌমাছি চাষকে কি বলা হয় ফ্লোরিকালচার এপিকালচার সেরিকালচার না মনোকালচার কোনটা হবে খুব সহজে এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে এপিকালচার অপশান বি নেক্সট যেটা দেখব কোন গাড়ির ভিউ মিররের ক্ষেত্রে কোন দর্পণ ব্যবহার করা হয় বা এটা ভিউ ফাইন্ডার বলা হতে বলা যেতে পারে লুকিং গ্লাস আমরা যেটা ভিউ দেখো ভিউ বিররের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা উত্তল দর্পণ বিশ্বের প্রথম দ্বীপ কোনটা সরি বিশ্বের বৃহত্তম দ্বীপ চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে গ্রিনল্যান্ড নেক্সট চলে যাব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা কে ইনভেন্ট করেছিলেন চলো সময় শেষ হয়ে গেছে অ্যান্সার আমাদের হয়ে যাবে টিম বার্নার্স লি অপশন এ নেক্সট দেখবো চন্দ্রভাগা কোন নদীর উপনদী চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে সিন্ধু অপশন ডি পরেরটা চলে যাবো ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের খেলাধুলা অপশন সি হয়ে যাবে পরেরটা চলে যাব সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় গতি এটার নামকরণ করেছে মানে কোন দেশ করেছে সম্প্রতি বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় গতি এর নামকরণ করেছে কোন দেশ এটা অ্যান্সার আমাদের হয়ে যাবে ইন্ডিয়া ভূমধ্য সাগরের চাবিকাটি কোনটাকে বলা হয় নেক্সট কোয়েশ্চেন আমাদের ভূমধ্য সাগরের চাবিকাঠি কোনটাকে বলা হয় আমাদের প্রণালী হয়ে যাবে পরে দেখবো কোনটা আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সংস্থা চলো সময় শেষ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে এ এর আগের সব প্রশ্ন তোমরা এই প্লেলিস্টে পাবে প্লে একটু চেক করে নেবে এখান থেকে আই বাটন থেকে ডারবি কাপ কোন খেলার সাথে যুক্ত চলো সময় শেষে অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে ঘোর দৌড় বৈশিপল ওয়াইল্ড লাইফ কোথায় রয়েছে চলো টাইম আমাদের হয়ে যাবে ওড়িশা অপশন বি পরেটা দেখবো ডাউন্স তৃণভূমি কোথায় অবস্থিত উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কোটা হবে দেখো এই ধরনের আরো এমসিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হও নলেজ অ্যাকাউন্ট যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কিংবা তোমরা সার্চ করে নাও একটু নলেজ অ্যাকাউন্ট গ্লুকোমা রোগ কোথায় হয় চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে চোখ নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা গোবিন্দ সাগর কোন রাজ্যে রয়েছে হরিয়ানা হিমাচল প্রদেশ আসাম গুজরাট চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে হিমাচল প্রদেশ নেক্সট কোয়েশ্চেন বিমানের টায়ারে কোন গ্যাস ভরা হয় এরোপ্লেনের টায়ারে কোন গ্যাস ভরা হয় আর্গো নাইট্রোজেন মিথেন নিয়ন কোনটা হবে সময় শেষ এক্ষেত্রে অ্যান্সার আমাদের নাইট্রোজেন হয়ে যাবে অপশন বি পরে দেখবো দেখব মোহনবাগান ক্লাব কত সালে আই এফ এ শিল্ড জয় করেছিল চলো টাইম আপে কত आंसर আমাদের হয়ে যাবে 19 11 1911 হয়ে যাবে কিন্তু অপশন বি হান্টার কমিশন কে গঠন করেন চলো টাইম আপে आंसर আমাদের এক্ষেত্রে লর্ড রিপন হয়ে যাবে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত দেরাদুন পুনে কানপুর ग्वालियर কোনটা হবে চলো সময় শেষ হয়ে গেছে आंसर আমাদের হয়ে যাবে দেরাদুন নেক্সট क्वेश्चन দেখব জাকশা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা ছমাসেস জাপান এক্ষেত্রে আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পরেরটা দেখব বেরিং স্রোত কোথায় প্রবাহিত হয় চলো টাইম আপ এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে প্রশান্ত মহাসাগর অপশন ডি নেদারল্যান্ডে রাজধানী কি টাইম আপ অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে আমস্টারডাম অপশন এ পরেটা দেখব স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় চলো সময় শেষ অ্যান্সার আমাদের নাইনটিন ফিফটি ফোর অপশন ডি হয়ে যাবে নেক্সট দেখব আনন্দধারা প্রকল্প কোন রাজ্যে চালু মানে কোন রাজ্য চালু করেছে অ্যান্সার আমাদের হয়ে যাবে পশ্চিমবঙ্গ অপশন বি পরে দেখব কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যে ট্রেনটা চলে তার নাম কি শেষ সময় শেষ ক্ষেত্রে অ্যানসার আমাদের মৈত্রী এক্সপ্রেস হয়ে যাবে পাঞ্জাবের স্টেট অ্যাকোয়াটিক অ্যানিমাল কি টাইম আপ ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের সিন্ধু নদীর ডলফিন হয়ে যাবে পরেরটা দেখবো পিঙ্ক সারথি ভেহিকেল কোন রাজ্যে চালু হয়েছে এক্ষেত্রে অ্যানসার আমাদের হয়ে যাবে কর্ণাটক অপশন সি পরেরটা সম্মিলিত জাতিপুঞ্জের পতাকাটা কে নকশা করেছেন এক্ষেত্রে অ্যানসার আমাদের হয়ে যাবে অলিভার লিঙ্কল লুন কোন গ্যাস ছালাইয়ের কাজে ব্যবহার করা হয় কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে অ্যাসিথিলিন আজকের লাস্ট কোয়েশ্চেন শশাঙ্কের মৃত্যুর পর কৌর রাজ্যের অধিপতি কে হয়েছিলেন তাই মাপ চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের মানবদেব হয়ে যাবে তোমরা এগুলোর ছাড়াও আরও এমসিকিউ প্র্যাকটিসের জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও আমি কিছুক্ষণ পরেই তোমাদেরকে এখানে সারপ্রাইজ টেস্ট রাখবো যেটা তোমরা অংশগ্রহণ করতে পারবে এবং লিডার বোর্ডে নিজেদের পজিশনটা দেখতে পারবে সো এখনই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো নলেজ অ্যাকাউন্ট কিংবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে জয়েন করতে পারো বাই চান্স ওখান থেকে লিঙ্ক থেকে কোনো প্রবলেম হলে তোমরা একটু লিখে নাও নলেজ অ্যাকাউন্ট বলে তাহলেই তোমরা ওখান থেকে জয়েন করতে পারবে আর এই ভিডিওটার ব্যাপারে আমি তোমাদের বলেই দিলাম যে এই ভিডিওটা প্লাস টোটাল যে জেনারেল অ্যাওয়ারনেসের প্লে লিস্ট সেগুলো সব আমি এখানে দিয়ে দিয়েছি নেক্সট আমরা এরপরে আটটা তিরিশ থেকে পরের দিনকে সানডেতে এই এই ক্লাসটা থাকছে না মানডেতে আবার হ্যাশ ফিফটি সিক্স স্টার্ট করব জেনারেল এলেভেনের যেটা হবে আমাদের নাইনটিন উনিশশো এক থেকে উনিশশো এক নম্বর প্রশ্ন থেকে কালকে আমরা এখান থেকে স্টার্ট করব আর অ্যাপটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও যেখানে আমি জেনারেল নলেজে তোমাদের এগুলো চ্যাপ্টারগুলো আরও আপডেট করেছি যাতে তোমাদের এখান থেকে আর কিছু অন্য কোনো না করতে হয় এখান থেকে যাতে তোমরা রিস্টগুলো করে ফেলতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যেখানে যদি কোনো প্রবলেম হয় আমি তোমাদেরকে অবশ্যই এখান থেকে সাপোর্ট করবো হেল্প করার চেষ্টা করব আর এমসি কিউ প্র্যাকটিসটা প্রচুর করো অ্যাপে আমাদের মিনি মক টেস্ট রয়েছে নলেজ অ্যাকাউন্ট ডট ইন ডট ইন বা ফ্রি অনলাইন মক টেস্ট ডট ইনে প্রচুর এমসি কিউ রয়েছে তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারো ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে অনেক সময় আমি শেয়ার করে দিই যেগুলো সেগুলো করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে সারপ্রাইজ যে টেস্টটা বলছি এমসি কিউ আর কিছুক্ষণ পরে আমি এটাকে অর্গানাইজ করবো তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও তাহলেই বুঝতে পারবে টেস্ট কী করে হবে চলো আপাতত ধন্যবাদ শুভরাত্রি পরের দিন আবার সকাল ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের সাথে কথা হচ্ছে থ্যাংক ইউ তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য আন একাডেমির টপ এডুকেটারদের থেকে গাইডেন্স নিতে পারো প্রথমত ব্রহ্মাস্ত্র রয়েছে যেটা ডেসক্রিপটিভ কোর্স ফর পিএসি ক্লার্কশিপ মেইন টু যেটা ব্যাচ এ অলরেডি আগস্ট থ্রিতে স্টার্ট হয়ে গেছে তারপরে আগস্ট ফাইভে স্টার্ট হয়েছিল আরেকটা ব্যাচ বি ডেসক্রিপটিভ ব্যাচ ফর পিএসি ক্লার্কশিপ ব্রহ্মাস্ত্র এর পরে পরে আরো অনেকগুলো ব্যাচ ব্যাচ ই পর্যন্ত স্টার্ট হয়েছে রিসেন্টলি তাছাড়া দু হাজার একুশ লক্ষ্য রয়েছে ফাউন্ডেশন কোর্স ফর ডাবল বিসিএস পার্ট টু এছাড়া তোমরা টার্গেট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পার্ট টু যেটা ব্যাচ এ রয়েছে এখানেও

নলেজ সিক্সটি কোডটা ইউজ করলে নাইন ফোর জিরো ফাইভ পনেরো হাজার দুশোটা হয়ে যাবে তেরো হাজার ছশো আশি যেটা সম্পূর্ণ দু বছরের এটার জন্য তোমাদের নলেজ সিক্সটি কোডটা ইউজ করতে হবে টেন পার্সেন্ট ডিসকাউন্টগুলোর জন্য আমি অন অ্যাকাডেমি লার্নিং অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং এই কোড অ্যাপ্লাই করা লিঙ্কটা তোমাদেরকে দিয়ে রাখছি তোমরা যদি ওই লিঙ্ক থেকে গিয়ে ডিরেক্টলি সাবস্ক্রিপশন নিতে পারো তাহলে তোমাদেরকে যেটা হবে তোমাদের ওখানে টেন পার্সেন্ট অ্যাপ্লাই করাই রয়েছে তোমরা ওখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে এছাড়া তোমরা যদি আমার রেগুলার স্পেশাল ক্লাসগুলো অ্যাটেন্ড করো যেগুলো আমি তোমাদের সাথে লাইভ প্রত্যেকদিন করি তাহলে তোমাদের অ্যাকাউন্টে একটা কয়েন জমা হবে এবং সেই কয়েনের জন্য তোমরা আরো টেন পার্সেন্ট এর উপর ডিসকাউন্ট পেতে পারো তো তোমরা চেষ্টা করো আমি যে লাইভ ক্লাসগুলো রেগুলার করি সেই লাইভ ক্লাসগুলো আমার সাথে করার